আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে কম্বাইন্ড সকেট নিয়ে। আমি আজকে দুইটা কম্বাইন্ড সকেট একসাথে কানেকশন করব। তো দুইটা কানেকশন করার কারণ হচ্ছে দুইটা সকেট কিন্তু দুই রকম কানেকশন, কারণ মার্কেটে আপনি অনেক ডিজাইনের অনেক কোম্পানির কম্বাইন্ড সকেট পাবেন, সবগুলো কানেকশন কিন্তু একই রকম হয় না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন কানেকশন হয়ে থাকে। সেই জন্য আমি আজকে দুইটা সকেট নিয়ে আসছি। এই দুইটা সকেটের কানেকশন যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো ডিজাইনের কম্বাইন্ড সকেট আপনি কানেকশন করে নিতে পারবেন। সেই জন্য আপনাকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে যে দুইটা সকেট আছে, দুইটা সকেটের প্রাইস সম্পর্কে বলে দেই। তো এইগুলো আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন, আপনার কাছ থেকে 120 থেকে 150 টাকা নিতে পারে। তো সকেট কানেকশন করতে হলে সকেট সম্পর্কে জানতে হবে যে সকেটের মধ্যে কী কী থাকে। তো প্রথমে আমি একটা সকেট নিয়ে দেখাচ্ছি। তো দেখেন যে এখানে একটা সুইচ আছে। তো তারপর আমি যদি সকেটের ব্যাক সাইডে দেখি, তো দেখবেন যে এরকম সিস্টেমে যতগুলো সকেট থাকবে তার মধ্যে যে যে সুইচটা আছে, সুইচের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে। তো দুইটা টার্মিনালে লেখা থাকবে এল এবং কমন। সুইচের এল হচ্ছে ইনপুট আর কমন হচ্ছে সুইচের আউটপুট। এল এর মধ্যে দিয়ে ইনপুট আসবে, তারপর সুইচ থেকে কমন দিয়ে আউটপুট বের হবে। তারপর দেখবেন যে সকেটের মধ্যে লেখা থাকবে এল আর হচ্ছে এন। পাশে এল লেখা থাকবে, এল হচ্ছে সকেটের লাইন বা ফেস, আর এন হচ্ছে সকেটের নিউট্রাল, আর ই হচ্ছে আর্থিং। এই তিনটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি যখন কানেকশন করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোনটা কানেকশন হবে। তো আপনি দেখেন যে এইখানে যে সকেটটা আছে, এখানে সুইচ থেকে কিন্তু সকেটে কোনো প্রকার কানেকশন নাই। তো এইখানেও একটা কানেকশন করতে হবে। আমি আপনাদের কানেকশনটা করে দেখাবো। এটা হচ্ছে একটা সিস্টেমের সকেট। তো এরকম সিস্টেমে যে সকেটগুলো আছে, তো এগুলো আপনি দেখলে বুঝবেন যে কীভাবে কানেকশনটা করতে হবে, আমি যখন কানেকশনটা করে দেব। তো এটা হচ্ছে অন্য একটা সকেট। তো এটার কানেকশনটা কীরকম হবে, এটা আপনি ব্যাক সাইডটা দেখবেন। তো এখানে আপনি দেখবেন যে এখানে কিন্তু সুইচের মধ্যে একটাই টার্মিনাল আছে। দেখেন যে এটা হচ্ছে সুইচ, সুইচের মধ্যে একটাই টার্মিনাল, শুধু এল। তো এইটার কারণ হচ্ছে এখানে যে সুইচে দুইটা টার্মিনাল থাকার কথা ছিল, বাট এখানে একটা হওয়ার কারণ হচ্ছে সুইচ থেকে সকেটে ইন্টারনালি কানেকশন করা হয়ে গেছে। এইখানে যে সকেটটা দেখতেছেন, এখানে সুইচ থেকে সকেটে কোনো প্রকার কানেকশন নাই, বাট ওইখানে যে সকেটটা আছে ওইটার মধ্যে ইন্টারনালি কানেকশনটা করা আছে, সেই জন্য সুইচের মধ্যে একটা টার্মিনাল আছে। তো এই দুইটা সিস্টেমের সকেটই আপনি মার্কেটে পেয়ে যাবেন। এই দুইটা সকেটে দুই রকম কানেকশন। তো কানেকশনটা যখন আমি করব, আপনারা সহজে বুঝতে পারবেন যে কোথায় কোন ধরনের কানেকশনটা করতে হবে। প্রথমে আমি এই সকেটটা কানেকশন করে দেখাবো, যেটা সুইচ থেকে সকেটে কোনো প্রকার কানেকশন নাই। তো সুইচে আমি যেটা বলছিলাম দুইটা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে কমন। তো কমন হচ্ছে সুইচের আউটপুট। তো সুইচের আউটপুট থেকে একটা তারের সাহায্যে সকেটে যে এল আছে, এলের মধ্যে একটা কানেকশন করে দিতে হবে। এর কারণ হচ্ছে আমি যখন সুইচটা অন করব, অন করার পর সুইচ থেকে সকেটের মধ্যে ফেজটা চলে যাবে। সেই জন্য সুইচে যে কমন আছে, কমন টার্মিনাল থেকে একটা তারের সাহায্যে সকেটে যে এল আছে, এল হচ্ছে সকেটের লাইন বা ফেস, যেটা আমরা পজিটিভ বলে থাকি। তো সকেটে এল এর মধ্যে একটা তারের সাহায্যে শর্ট করে দিতে হবে বা কানেকশনটা করে দিতে হবে। এখানে যে কানেকশনটা করছি, এই কানেকশনটাই ওই যে সকেটটা আছে ওই সকেটের মধ্যে ইন্টারনালি কানেকশনটা করা আছে, সেই জন্য ওই সকেটের সুইচের মধ্যে একটাই টার্মিনাল আছে। তো মার্কেটে এই দুইটা সিস্টেমের সকেট আপনি পেয়ে যাবেন। তো আপনারা যদি এই দুইটা কানেকশন করতে পারেন, তাহলে আপনি যে কোনো ডিজাইনের সকেটে হোক না কেন আপনি কানেকশনটা করে নিতে পারবেন। তো এখন আপনাকে ইনপুট দিতে হবে। ইনপুটের জন্য আপনি তিনটা তার পাবেন বা দুইটা তার যাই পান। তো তিনটা তারের মধ্যে লালটা হচ্ছে ফেস, আর কালোটা হচ্ছে নিউট্রাল, আর সবুজটা হচ্ছে আর্থিং। আর্থিং কেবল থাকতে পারে নাও থাকতে পারে, ওইটা আপনার কোনো সমস্যা না, বাট আপনার ফেস নিউট্রাল থাকতেই হবে। তো লালটা হচ্ছে ফেস। তো ফেসটা আমরা কী করি, তো ফেসটা সবসময় দিতে হবে সুইচের মধ্যে। তো সুইচের যে এল আছে ওইটা হচ্ছে সুইচের ইনপুট। তো সুইচের মধ্যে ফেসটা দিতে হবে। তো ফেসটা আমরা সবসময় জানি লাল তার হচ্ছে ফেস, যেটা দিয়ে আমরা ফেসটা দিয়ে থাকি। তো লালটা আমি এখন সুইচের মধ্যে কানেকশনটা করে দিব। তো আপনারা অবশ্যই ফেসটা সবসময় সুইচের মধ্যে কানেকশন দেবেন, এইটা কখনো ভুল করবেন না। ফেসটা সবসময় সুইচের মধ্যে দিতে হবে। তো আমি এখানে ফেসটা সুইচের মধ্যে কানেকশনটা করে দিলাম। তারপরে সকেটে যে এন আছে, এনটা হচ্ছে নিউট্রাল। তো নিউট্রালের মধ্যে আমি এখানে যে কালো তারটা আছে, কালোটা হচ্ছে নিউট্রাল, কালো তারটা আমি নিউট্রালের মধ্যে কানেকশনটা করে দিব।
সকেটের মধ্যে ফেজ নিউটা যদি ঠিকঠাক মতো কানেকশন দেওয়া যায় তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। আর আপনি যদি ফেজ নিউটাইলে কোনো প্রকার এদিক সেদিক করে ফেলেন তাহলে আপনার কোনো সমস্যা হতে পারে। তো এখন আমার নিউটার কানেকশন করা হয়ে গেছে, এখন বাকি রয়ে গেছে আর্থিং, সবুজটা হচ্ছে আর্থিং কেবল। তো এখানে যে আর্থিং টার্মিনালটা আছে এখানে ই লেখা থাকবে, তো এখানে আর্থিংটা কানেকশন করে দিতে হবে। আপনার যদি আর্থিং কেবল থাকে সেক্ষেত্রে আর্থিং কানেকশন করবেন, যদি আর্থিং কেবল না থাকে কানেকশন করার দরকার নেই। তবে আর্থিং কেবলটা কানেকশন করে দেওয়া ভালো, আপনার বিভিন্ন ক্ষেত্রে আর্থিংটা খুবই দরকার পড়ে, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। সেই জন্য আর্থিং কেবল কানেকশন করা খুবই ভালো, আপনি আর্থিং কেবলটা কানেকশন করে নেবেন। তো আমি আর একটু বলি যে আমি ফেজটা কানেকশন করছি সুইচের মধ্যে, তারপর সুইচ থেকে সকেটে এল আছে এল এর মধ্যে, আর এন এর মধ্যে হচ্ছে কালো তারটা নিউট্রাল, আর আর্থিং এর মধ্যে হচ্ছে সবুজ তারটা। এই হচ্ছে একটা সকেটের কানেকশন। এরকম সকেট আপনি মার্কেটে অনেক পাবেন, অনেক ডিজাইন অনেক কোম্পানির কানেকশনটি সেম এরকম হয়ে থাকে। তো এটা শিখলে আপনি অনেক কোম্পানির সকেট কানেকশন করে নিতে পারবেন। তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বাকি রয়ে গেছে এই সকেটটি, এটা খুবই ইজি একটা কানেকশন। তো এখানে দেখেন যে তিনটা টার্মিনালই আছে, এল এন আর হচ্ছে আর্থিং। এটা আর একটু ইজি, আমি যেটা বলছিলাম এই সকেটটা আপনার ইন্টারনালি কানেকশন করা আছে, সেজন্য বাইরে থেকে সুইচ থেকে সকেটে কানেকশন করতে হবে না, শুধু আপনার ইনপুটটা কানেকশন করে দিলে হবে। তো এখানে যে এল টার্মিনাল পাবেন এল এর মধ্যে ফেজটা কানেকশন করে দিতে হবে। এখানে দেখেন এইটা হচ্ছে সুইচ, সুইচের যে এল আছে এল এর মধ্যে ফেজটা কানেকশন করে দেব। একইভাবে একই নিয়ম, সুইচের মধ্যে সুইচের যে এল আছে এলের মধ্যে ফেজ কানেকশন, ফেজটা হচ্ছে লাল তার, লালটা আমরা সবসময় সুইচের মধ্যে কানেকশন করব, ভুল করে আমরা কালো তার কানেকশন করব না। আর এন এর মধ্যে হচ্ছে নিউট্রাল, যেটা বলছিলাম এন এর মধ্যে কালো তারটা কানেকশন করে দিব। অবশ্যই ফেজ নিউট্রাল ঠিকঠাক মতো কানেকশন দিতে হবে, এই ফেজ নিউট্রাল ঠিক রাখতে হবে। তো এনের মধ্যে আমি নিউট্রালটা কানেকশন করে দিলাম। তো বাকি রয়ে গেছে আর্থিং, আর্থিংটা যেটা বলছিলাম সবুজ তার দিতে পারলে খুবই ভালো, যদি আর্থিং থাকে সেক্ষেত্রে আপনার আর্থিংটা অবশ্যই কানেকশন করে দিবেন। তো এইটা কানেকশন করা হয়ে গেলে আমার সকেট দুইটা কানেকশন হয়ে যাবে। তো আপনারা মার্কেটে কিন্তু এই সিস্টেমের সকেটগুলোই বেশি পাবেন, এরকম সকেটই পাবেন এরকম ডিজাইনের। আপনারা যদি এই দুইটা সকেটে কানেকশন পারেন তাহলে আপনারা যে কোনো কোম্পানির সাথে কানেকশন করে নিতে পারবেন। আর এখানে আরেকটা টার্মিনাল পাবেন, এটা আপনার কোনো প্রকার কানেকশন করতে হবে না, এটা আপনার অফ করা থাকবে, আপনারা দেখলে বুঝবেন এটা কোনো প্রকার কানেকশন করতে হবে না। তো আপনারা এই দুটা কানেকশন খুব ভালো করে বুঝে বুঝে নেবেন, বা একবার ভিডিওটা না দেখলেও কয়েকবার দেখবেন তাহলে আপনার কানেকশনটা করতে পারবেন। আর এমনি আপনারা বাসা ট্রাই করবেন, কয়েকবার যদি ট্রাই করেন তাহলে আপনারা কানেকশনটা শিখতে পারবেন। তো এখানে দেখেন যে দুটা সকেটের মধ্যে ডিফারেন্স এটুকুই, এখানে শুধু সুইচ থেকে সকেটের বাইরে থেকে একটা কানেকশন করতে হয়েছে, এটা হচ্ছে ইন্টারনালি কানেকশন নাই। আর এখানে কোনো প্রকার কানেকশন করতে হয় না, এখানে ইন্টারনালি কানেকশন করা আছে, শুধু এইখানে ডিফেন্সটা, আর কোনো কিছুই না, সব কিছু ঠিক আছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে সকেট কানেকশন করতে হয়। তো আজকের মতো আমি এখানে শেষ করব, আর যাওয়ার আগে একটাই কথা বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভিডিও ঠিকই দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে ভিডিও করে আগ্রহ পাই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে এতক্ষণ ধরে আমাকে সময় দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নেব, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।